চলো ফ্রেন্ড, এক ঝলকে দেখে নি অন্যদের থেকে তোমার মেমোরি কতটা ফাস্ট। আজকে তোমাদের জন্য নিয়ে চলেছি এমনই কিছু ডিফিকাল্ট কোশ্চেন যেগুলোর উত্তর তোমাকে ছবি দেখে গেস করতে হবে। তাহলে চলো দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। আজকের ফার্স্ট কোশ্চেনটা একটি গুগলি প্রশ্ন দিয়ে শুরু করা যাক। আচ্ছা বলো, কে 10 কেজি লোহা তুলতে পারে অথচ 1 কেজি তুলো তুলতে পারে না? উত্তরটি জানা থাকলে 10 সেকেন্ডের মধ্যে নিচে কমেন্ট করো। কি বন্ধুরা, উত্তরটা কি পারলে? এই প্রশ্নের সঠিক উত্তর হবে চুম্বক। যারা জিনিয়াস তারা হয়তো পেরে গেছো। এবার চলে যাব মেমোরি টেস্ট ভিডিওতে। তো ফ্রেন্ড, এবার ছবিতে বক্স নাম্বার 4 এ রয়েছে শরবতের গ্লাস, আর বাকি বক্স গুলোতে রয়েছে কোয়েশ্চেন মার্ক। এবার এই শরবতের গ্লাসটিকে ভালো করে দেখে নাও। কি ফ্রেন্ড, গ্লাসটিকে ভালো করে দেখে নিয়েছো তো? এইবার এই চারটি বক্সকে আমি ঢেকে দেব। এখন আমি এই বক্সের পজিশন চেঞ্জ করে দেব, কিন্তু তোমরাও যদি এই বক্স থেকে নিজের দৃষ্টি সরিয়ে দাও তাহলে তোমরা চ্যালেঞ্জ হেরে যাবে আর তোমাদের দৃষ্টিকে বেকার মানা হবে। এবার দেখো বক্সগুলো চেঞ্জের স্পিডটাও কিন্তু বাড়তে স্টার্ট করেছে, কিন্তু তোমরা নিজেদের দৃষ্টিশক্তি শরবত থেকে সরাবে না, তাহলে চ্যালেঞ্জ ফেল করবে। তো ফ্রেন্ড, এবার বলো এই শরবতের গ্লাসটি কত নম্বর বক্সের পেছনে রয়েছে? তোমরা উত্তর ভাবার জন্য সময় পেয়ে যাচ্ছ 10 সেকেন্ড। এবার চলো বন্ধুরা উত্তরটি দেখে নেওয়া যাক। সেই শরবতের গ্লাসটি রয়েছে 3 নম্বর বক্সের পেছনে। তো বন্ধুরা, তোমাদের মধ্যে যারা যারা 3 নম্বর বক্সটি গেস করেছো ভিডিওটিতে একটি লাইক করে দাও, কারণ তোমাদের মেমোরি এখনো ফাস্ট রয়েছে। এইবার মেমোরি টেস্ট লেভেল 2। এখানে 4টি প্রাণীর ছবিকে ভালো করে দেখে নাও। এরপর এই প্রাণী ছবিগুলোকে ঢেকে দেওয়া হবে। এবার তুমি বলতে পারবে এই প্রাণীটি কত নম্বর বক্সের পেছনে রয়েছে? তাহলে নিচে কমেন্ট করে জানাও। কি বন্ধুরা, গেস করতে পারলে প্রাণীটি কত নম্বর বক্সের পেছনে রয়েছে? আমার মনে হয় তোমরা গেস করেই ফেলেছো, কারণ এটি ইজি লেভেল ছিল। তো গাইস, এই হাতিটি ছিল 4 নম্বর বক্সের পেছনে। তো গাইস, তোমাদের মধ্যে যারা যারা 4 নম্বর বক্সে গেস করে ফেলেছো তোমরা সকলেই জিনিয়াস। এইবার হার্ড লেভেল। বন্ধুরা, এবার এই 5টি ইমোজিকে খুবই ভালো করে দেখে নাও। এইবার এই ইমোজিগুলোকে ঢেকে দেওয়া হবে। এইবারে বলো এই ইমোজিটি কত নম্বর বক্সের পেছনে আছে? যদি তুমি বলতে পারো তাহলে উত্তর দেখার আগে নিজে কমেন্ট করে জানিয়ে দাও। কি বন্ধুরা, তোমরা কি গেস করতে পারলে বক্সটি? এটি কিন্তু হার্ড লেভেল, এটা খুঁজে পাওয়া খুবই ডিফিকাল্ট। তো এই ইমোজিটি ছিল 4 নম্বর বক্সের পেছনে। এইবারে করব তোমার আই পাওয়ার টেস্ট, দেখাই যাক তোমার চোখের পাওয়ার কতটা। ও ফ্রেন্ড, এবার দেখে নেব তোমার বুদ্ধির সাথে তোমার চোখও কতটা পাওয়ারফুল। স্ক্রিনে দেওয়া এই 3টি রাস্তা খুবই ভয়ঙ্কর। এইবার তুমি বলো তো এখানে এই মানুষগুলো কোন পথটি দিয়ে গেলে বেঁচে যাবে? বন্ধুরা, তুমি কি বুঝতে পেরেছো উত্তরটা কি হবে? এইখানে দেখো উত্তর হবে 1 নম্বরের রাস্তাটা, কারণ দেখো 2 নম্বর ও 3 নম্বরের রাস্তাটির মধ্যে একটিতে রয়েছে আগুনে ভয়ঙ্কর লাভা আর 2 নম্বরে রয়েছে মারাত্মক বিষধর সাপ। কিন্তু 1 নম্বরের যে রাস্তাটি সেটি কিন্তু একটি নর্দমা পচা জল আর 1 হাঁটু জল রয়েছে, কিন্তু ওই রাস্তাতে কোনো কিছু ভয়ঙ্কর কিছুই দেখা যাচ্ছে না, অর্থাৎ তারা 1 নম্বর রাস্তাটি দিয়েই যেতে পারবে সহজভাবে। এবার দেখো ছবিতে অনেকগুলো ইমোজি দেওয়া আছে, কিন্তু মজার খেলা এটাই হলো যে এখানে একটি ইমোজি দুবার দেওয়া আছে, সেটাই তোমাকে 10 সেকেন্ডের ভেতরেই খুঁজে বের করতে হবে।
বন্ধুরা তোমাদের সময় শেষ। কি বন্ধুরা খুঁজে পেলে? এই দেখো এই দুটো ইমোজি ছিল একদম একই রকমের। তুমিও যদি এই দুটো ইমোজি খুঁজে পেয়ে থাকো তাহলে নিচে এখনই কমেন্ট করে আমাদের জানিয়ে দাও। বন্ধুরা এবার দেখবো ছবির ধাঁধা। এই দুটো ছবিকে ভালো করে দেখে একটি মেয়ের নাম আমাকে বলো তো এখানে কি হতে পারে। মেয়েটির নাম কি গেস করতে পারলে? এই প্রশ্নটা তো খুবই ইজি ছিল, তোমাদের সকলেরই পারারই কথা। দেখো প্রথমে এটি জুতো, জুতোর ইংলিশ আমরা জানি সু, আর দুই নম্বরে রুটি। তাহলে দুটিকে মিলে এখানে মেয়েটির নাম হবে শ্রুতি। বন্ধুরা তোমাদের মধ্যে যাদের যাদের উত্তর শ্রুতি হয়েছে ভিডিওটিতে একটি লাইক করে দিও। এবার দেখো পরপর এই তিনটি ছবি। এই তিনটি ছবিকে দেখে তোমাকে একটি শব্দ তৈরি করতে হবে। দেখি তুমি শব্দটি তৈরি করতে পারছো কিনা। শব্দটিকে তৈরি করতে পারলে যারা বুদ্ধিমান তারা হয়তো পেরে গেছো। প্রথমে দেখো একটি চাল ছবি, অর্থাৎ চাল, দুই নম্বরে আ লেখাই আছে, আর তিন নম্বরে চাবি, চাবি ইংলিশ আমরা জানি কি। তাহলে তিনটিকে মিলিয়ে শব্দটি হয়ে যাবে চালাকি। চলো ফ্রেন্ড এবার দেখা যাক এই দুটো ছবি দেখে তুমি একটি ছেলের নাম আমাকে কমেন্ট করতে পারো কিনা। ফ্রেন্ড এটা তো খুবই সহজ কোশ্চেন ছিল, এখনো কিন্তু তোমাদের মধ্যে এই প্রশ্নের উত্তর কেউ কমেন্ট করতে পারোনি। দেখো প্রথমে ম আর দুই নম্বরে হ্যাস, তাহলে দুটিকে মিলিয়ে ছেলেটির নাম হয়ে যাবে মহেশ। এবার দেখা যাক যে এই তিনটে ছবি দেখে তুমি আমাকে একটি মেয়ের নাম কমেন্ট করতে পারো কিনা। কি বন্ধুরা মেয়েটির নাম কি গেস করতে পেরেছো? না 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 না, এই প্রশ্নের উত্তর তো আমি বলে দেবো না, এই প্রশ্নটা তোমাদের জন্যই রেখে গেলাম। দেখা যাক এই মেয়েটির নাম তোমরা আমাকে কতজন কমেন্টে জানাতে পারো, আমিও দেখি তোমরা কত বুদ্ধিমান। হ্যালো ফ্রেন্ডস, আমাদের আজকের ভিডিও এ পর্যন্তই। আজকে 10টি কোশ্চেনের মধ্যে আপনারা কয়টি কোশ্চেনের উত্তর দিতে পেরেছেন আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। আর এরকমই মজার ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হচ্ছে আবারও কোনো নতুন ভিডিওর সাথে। থ্যাংকস ফর ওয়াচিং।